স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দেশের রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে এলেন তিনি বৃহস্পতিবার মাদ্রিদেই লা লিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে মমতার এ বৈঠকে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও তার আগে মাদ্রিদের রাস্তায় হাঁটতে দেখা গেল মমতাকে মাদ্রিদ থেকে যে ভিডিও সামনে এসেছে তাতে বরাবরের মতোই নীলপাড় সাদা শাড়ি পরে দেখা গিয়েছে মমতাকে গায়ে জড়ানো ক্রিম রঙের শাল পায়ে পরিচিত হাওয়াই চটি একটি জলাশয়ের পাশ দিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাকে। তৃণমূল জানিয়েছে মাদ্রিদের সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোন মমতা মর্নিং ওয়াকে তাকে সঙ্গ দিতে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষকেও শুধু তাই নয় মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীত শিল্পীকে দেখে দাঁড়িয়েও পড়েন মমতা ওই শিল্পীর হাতে হারমোনিয়ামের মতো দেখতে অ্যাকর্ডিয়ান বাদ্য যন্ত্র ছিল সেটি বাজিও দেখেন মমতা দক্ষ হাতেই আমরা করব জয় বাজার মমতা মমতা সহযোগীরা তো বটেই ওই শিল্পীও তাতে আপ্লুত হয়ে পড়েন স্পেন সফরে এদিন মাদ্রিদের লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মমতা কলকাতা থেকে সাড়ে তিন ঘন্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক রয়েছে তাঁর এরপর সন্ধ্যায় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা সেখানে থাকবেন সৌরভ Bureau report, channel 24 by 7.